মনে বাজায় দুঃখ ছোট চাষা, ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। তো থাক, তোর কাছে বনের আমার ঠেকা পড়ছে। আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে, কি জন্য মারল কিছুই বুঝতে পারলাম না। আপনি দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। আজ একটা বিরাট ফাটাফাটি হইব, তোর শিক্ষা না দিয়ে আমি পাস নিব না। আমি তো লেখাপড়াই জানি, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? স্যার একটা কথা জিগাই, আপনি তো সেল সেলাই ভেস্তে দেন। বলবো আল্লাহর কসম আমি ভাঙ্গি নাই, পশ্চিম মুখে ফিরা কইতেছি। আল্লাহ পাক আপনার হাত দিছে একটা, বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিশা কথা ফেলে বসেন না। বউ নাই, টাকা নাই, ফ্ল্যাট নাই, সবই জানে আর আমি জানি না, এ জীবন রেখে লাভ কি? আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো। আপনার কাছে যে কত কিছু শিখলাম। আমার স্যার ভাই, একটা ভালো দিনে মরার শখ ছিল, দুনিয়া ইনসাফ বুঝা কিছু নাই। যে না, আমি তো লেখাপড়াই জানি, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? ফালতু কথা শোনার সময় আমার আছে? আপনার দিনে তিনবার সালাম করা দরকার, সকাল দুপুর সন্ধ্যা। হ্যালো ব্রাদার, আজি কুশুর দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আমার সাথে প্যাঁচ খেলবে না, আমি প্যাঁচ খেলার লোক না। এত বড় কথা তুমি আমারে বললা, মনে হয় গাঁজা খাই, গাঁজা খাইলে এরকম। আমি যে কত বড় বংশের সন্তান আপনি তা জানেন। বাইরে আসেন, আপনার সাথে প্রাইভেট কথা আছে। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, সত্য কথার এই হলো নিয়ম। মেয়েটা লজ্জা সরম পেলে কিচ্ছু, সর্বনাশ হয়েছে। এ আমি কি করলাম? আমার ভাই বলবেন না, আমি আপনার ভাই না, আমার বস বলেন বস বস বস। সিস্টার আসেন।